আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের পর্বে আমাদের এই মেনু বারটা করার কথা ছিল গত পর্বে আমরা এই হেডার টপটা করতে পেরেছি এবং আজকে আমরা এই মেনু বারটা করবো তো মেনু বারটাকে আমরা আগে দেখিনি যে এটাকে আসলে কয় ভাগে ভাগ করা যায় যদি ফার্স্ট অফ অল আমি এটাকে নিই দেখেন এটা হচ্ছে পুরো একটা পার্ট এবং এটা হচ্ছে অবশ্যই একটা সেকশন তো এরপরে এখানে লোগোর জন্য আছে একটা পার্ট দেন এখানে আছে একটা মেনু যে মেনুগুলো আছে সেগুলোর জন্য একটা পার্ট দেন এখানে একটা পার্ট আছে সেটা হচ্ছে একটা সার্চ আইকন আছে আর একটা কার্ড আছে তো এই তিনটা পার্টে কিন্তু আমরা বাগ করতে পারি তিনটা পার্টে বাক করে তারপর এটাকে আমরা কাস্টমাইজ করতে পারি তাহলে আমি কোটে চলে যাই ফার্স্ট অফ অল আমি যেটা করব আমাদের ব্রনক্স সাইটের যে ফোল্ডারটা ছিল সেটা ওপেন করি এবং এটাকে আমি ব্রাউজার ওপেন করে নাই তো এখানে আমাদের হেডিং টপের যে সেকশনটা আছে সেটা শেষ হয়েছে এরপরে আমরা সেকশন 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 নিব এটাকে আমি অবশ্যই আইডি আইডি দেওয়ার যথেষ্ট কারণ আছে সেটা আপনারা যখন অ্যাডভান্স লেভেলে যাবেন সেক্ষেত্রে বুঝতে পারবেন এটার আইডির নাম দিচ্ছি আমি মেনুবার এবং অবশ্যই এটা কন্টেনারের ভিতরে থাকবে এন্ড এখানে এসে আমি বলি যে আমার যে মেনু টা আছে সেটার উইথ হবে হান্ড্রেড পার্সেন্ট হাইট হবে আমার আনুমানিক দিয়ে দিলাম একশো পিক্সেল এবং ব্যাকগ্রাউন্ড দিয়ে একটা রেড দেখে এখানে তিনটা ভাগে ভাগ করতে হবে তিনটা ভাগে ভাগ করার জন্য আমি কি করবো এখানে ফার্স্ট অফ অল একটা নিব আমি ইমেজ এরপর নিব একটা আমি মেনু আইটেম মেনু আইটেম এরপরে থাকবে একটা আমার অর্থাৎ নামে একটা ডিপ নিলাম তো তিনটা ডিপ আমার পাই কিনা সেজন্য আমি কি করবো এখানে জাস্ট চেক করার জন্য আমি এটাকে দৌড়ি এরপর আমি বলি যে আমার যে ইমেজটা আছে সেটার উইথ হবে থার্টি পারসেন্ট হাইট হবে একশো পিকজেল ব্যাকগ্রাউন্ড হবে গোল্ড আমি শুধু কালারটা দেখতেছি যে কি কিনা আসলে আমার এই পার্টটা চলে আসছে দেন আমি ডুপ্লিকেট কন্ট্রোল ডি এরপর বিউটিফাই করে এবং এটাকে বলতেছি যে মেনু আইটেমটা আছে এই মেনু আইটেমটার কি হবে এটা হবে আমার ফিফটি এবং কালারটাকে একটু চেঞ্জ করে দিই এটাও চলে আসছে

এবং সবগুলোকে আমার অবশ্যই পাশাপাশি আনতে হবে সেজন্য আমি তিনটা ডিপকে একসাথে নেই কন্ট্রোল দিয়ে কাট করে এবং এখানে নামে মেন একটা ডিপ নেই এবং অবশ্যই মেনু মেনু হবে আমি জাস্ট ক্লাসগুলা কাজের ক্ষেত্রে নিতেছি আপনারা আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন যে কোনো ক্লাস নিতে পারেন সমস্যা নাই এরপর আমি কি করব এখানে মেনুবার ভিতরে এসে বলবো যে মেনুবারের ভিতর ভিতরে আমার যে ক্লাস মেইন নামে যে ডিপটা আছে সরি মেনু মেইন নামে যে ডিপটা আছে সেই মেনু মেইন নামে ডিপটা ডিসপ্লে হয়ে যাবে ফ্লেক্স এই যে দেখেন আমার কিন্তু পাশাপাশি চলে আসছে তো এখন আমার এই কালার বা এই হাইট কোনোটার কোনো কিছুরই প্রয়োজন নেই আমি এটার হাইট তুলে দেই এটার ব্যাকগ্রাউন্ডও তুলে দেই এটার হাইট ব্যাকগ্রাউন্ড সব তুলে দিচ্ছি শুধু আমার উইটটা থাকবে এটাও তুলে দিচ্ছি এরপর যদি আমি রিলোড দিই আমার কোনো কিছু থাকছে না তো এখান থেকে আমাকে এই ইমেজটাকে নিতে হবে এটাকে আমি সেভ করি এটাকে কি করব আমি এখান থেকে দৌড়ে এখানে নিয়ে আসি এরপরে ইমেজটাকে আমি আমাদের ইমেজেস ফোল্ডারের ভিতরে দিয়ে দিই এখন আমি আমার কোড এডিটরে এসে এখানে ইমেজ নামে ডিপটার ভিতরে যাই এবং বলি যে এখানে ইমেজ হবে আমার একটা এবং ইমেজ হবে আমার এই যে লোগোটা যে লোগোটা আমি মাত্র নিলাম এবং অল্টারটা অবশ্যই ফাঁকা রাখা যাবে না এখানে অল্টারে লোগোর এক্সটেনশনটা দিয়ে দিতে হবে এই যে দেখেন আমার কিন্তু লোগোটা চলে আসছে এরপর কাজ হচ্ছে আমার কিছু মেনু আছে এখানে হোম পেজেস পোর্টফোলিও ব্লগ শর্ট শপ তো এখানে কয়টা চারটা পাঁচটা ছয়টা মেনু আছে তো ছয়টা মেনু নেওয়ার জন্য ফার্স্ট অফ অল আমাকে কি করতে হবে ইউএল দেন নিতে হচ্ছে এলআই এর ভিতরে থাকছে হোম দুই তিন চার পাঁচ ছয় মোট ছয়টা থাকবে আমার এরপরে থাকবে হচ্ছে পেজেস পোর্টফোলিও ব্লগ পেজেস পোর্টফোলিও ব্লগ দেন থাকছে আমার শর্টকটস অ্যান্ড শপ শর্টকট অ্যান্ড শপ এখানে আমার মেনুটাও চলে আসছে এরপর আমরা সার্চ আর যেটা আছে সেটা পরে নিবো আমরা আগে মেনুটাকে কাস্টমাইজ করে নিই তো করার জন্য আমি কি করবো এই মেনু আইটেম মেনু আইটেমকে ধরি মেনু আইটেমকে ধরার পর আমি বলি যে কার্সরটা নিয়ে যাচ্ছি সেক্ষেত্রে আমার এটা হ্যান্ড আকারে আসছে অর্থাৎ এখানে অ্যাংকর ট্যাগ ইউজ করা হয়েছে আর অবশ্যই এটা মেনু যেহেতু মেনুর ক্ষেত্রে অবশ্যই অ্যাঙ্কর ট্যাগটা ইউজ করতে হয় অবশ্যই আপনারা অ্যাংকর ট্যাগ ইউজ করবেন এলআই দিয়ে কখনো ইউজ করবেন না এই বিষয়টা আমি আপনাদেরকে বোঝানোর জন্য এখানে অ্যালাইন নিছি এখন আমি এটাকে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে অবশ্যই দিয়ে দেব কন্ট্রোল এক্স কন্ট্রোলেক্স অ্যাঙ্কর ট্যাগ নিলাম এরপর এখানে আমি এটা দিয়ে দিলাম সেম ভাবে এটা এটা এগুলাকে সবগুলা আপনার অ্যাঙ্কর ট্যাগের ভিতরে নিয়ে নিতে হবে এই যে দেখেন এখন কিন্তু এটা হাতের চিহ্নটা আসছে যেহেতু আমাদেরকে লিঙ্ক আপ করাতে হবে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে মেনুর ভিতরে সেহেতু অবশ্যই আমাদের এগুলো অ্যাঙ্কর ট্যাগের ভিতরে নেওয়া উচিত তো এখন আমি এটা কি কি করতে পারি অবশ্যই এটা কি আছে এখানে আমি একটু দেখি ফন্ট সাইজ ফন্ট ফ্যামিলি কি ইউজ করছে তারা এখানে ফন্ট সাইজ 15 পিক্সেল ফন্ট ওয়েট 600 সোর্স সেনসিটিভ ওকে ফাইন আমি এখানে কি করব আমি এখানে আসি ইউএলএলআই ইউএলএলআই কে দৌড়ি এল কে ধরার পর এখানে বলি যে আমার এ আছে এড কে নেওয়ার পর অবশ্যই আমাকে কি করতে হবে ডিসপ্লে ইনলাইন ব্লক করতে হবে এবং এটার যে কালার আছে কালারটা হচ্ছে আমার কি কালার আছে এখানে থ্রি ফাইভ থ্রি ফাইভ ওকে কালারটা দিয়ে দিচ্ছে থ্রি ফাইভ থ্রি ফাইভ থ্রি ফাইভ কালারটা পেয়ে গেছে এখন হচ্ছে আমার ফ্রন্ট ফ্যামিলি ফ্রন্ট সাইজ গুলা ইউজ করবো এবং সেগুলা আমি অবশ্যই অ্যালাইয়ের ভিতরে দিব যেহেতু এগুলো এলাইয়ের ভিতরে আছে ফ্রন্ট সাইজ হচ্ছে আমার পনেরো পিকজাল ফ্রন্ট হয়েড ছয়শ এবং এটার ফ্রন্ট ফ্যামিলি হবে সেটা হচ্ছে সোর্স সেন্সরিভ এই যে সোর্স সেন্সিরিভটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি অ্যান্ড এটার অবশ্যই টেক্স ট্রান্সফর্ম হবে আপার কেস ক্যাপিটালাইজম না ক্যাপিটালাইজম হচ্ছে আপনার প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হয় কিন্তু এখানে আপার কেস দেওয়ার সাথে সাথে সে প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা ক্যাপ লেটার সে আপার কেস করে দিচ্ছে মানে বড় হাতের করে দিচ্ছে আপনি সেটা ছোট হাতের লেখেন বা বড় হাতের লেখেন বা ছোট হাতের বড় হাতের কম্বিনেশন করে লেখেন সেই ক্ষেত্রে আপনি যদি আপার কেস দেন সেক্ষেত্রে ক্ষেত্রে সবগুলাই কিন্তু এখানে আপার কেস হয়ে যাচ্ছে এরপর আমার অবশ্যই একটা গ্যাপ আছে এখান থেকে এই পর্যন্ত সেজন্য আমি কি করব এখান থেকে গ্যাপটা মেপেনি তিরিশ পিক দিয়ে দিই হবে তোমার গ্যাপটাও কিন্তু এখন আমি কি করতে পারি আমাদের যে মেনু আইটেম আছে মেনু আইটেমকে যদি বলি যে আমার টেক্সটাইল হবে তোমার সেন্টার অর্থাৎ তোমার যতটুকু উইথ আছে তার ভিতরে থাকো তুমি প্রত্যেকটা এলাই কে অর্থাৎ অ্যাঙ্কার তুমি ভিতরে রাখো সে কিন্তু সেন্টারে নিয়ে আসছে এবং সেমভাবে আমি এটাকে চাইলেই কিন্তু রাইটে নিতে পারি যেটা আমরা গতকালকে করেছিলাম টেক্সটাইল যদি আমি বলি যা রাইট তাহলে সে রাইটে চলে আসবে এই যে রাইটে চলে আসছে এবং এটা উপরে নিচে একটা গ্যাপ আছে উপরে নিচে গ্যাপটা যদি আমি দেখি এই পর্যন্ত এতটুকু তিরিশ পিক্সেল আনাপ সেক্ষেত্রে আমি বলতে পারি যে এলাইটার মার্জিন টপ হবে থার্টি পিক্সেল দিলে ভালো হয় যেমন ফোর্টি পিক্সেল বা থার্টি ফাইভ ওকে ফাইন এরপর আমাদের কাজ হচ্ছে এখানে হবার হবারের কাজটা আসছে হবারটা করলে কি হবে আমার কালারটা চেঞ্জ হবে এবং কালারটা চেঞ্জ হয়ে যে কালারটা আসবে সেটা হচ্ছে এইটা এই কালার কোডটা তাহলে আমি কি করব এখানে অ্যাঙ্করকে ধরবো অ্যাঙ্করকে ধরে বলবো যে তোমার ট্রানজিশন টাইমটা হবে অল লিনিয়ার পয়েন্ট থ্রি এস এবং যখন আমি এলআই কে অ্যাঙ্করকে না যখন আমি এলআই কে হবার করব তখন আমার অ্যাংকরের কালারটা চেঞ্জ হবে এবং কালারটা চেঞ্জ হয়ে হবে আমার এই যে এই কালার কোডটা এটাকে কপি করি হ্যাশ এই এখন যদি আমি একটু দেখেছে এখানে আপনি চাইলে এলাই কে না দিয়ে অ্যাঙ্কর দিতে পারেন যেমন এখানে অ্যাংকর যদি দিয়ে দেন এখান থেকে অ্যাংকরটাকে তুলে দেন সেক্ষেত্রে কাজ করবে কাজ যে করবে না তা না এই যে কাজ করতেছে এরপর আছে একটা আমার আফটার এই যে নিচে যে দাগটা দেখতে পারতেছেন এটা হচ্ছে একটা আফটার আফটার বিফোর দিয়ে করা হয়েছে তো আফটার বিফোরটা ইউজ করতে হলে ফার্স্ট অফ অল আপনাকে এই অ্যাঙ্কর ট্যাগটাকে পজিশন রিলেটিভ করতে হবে এই যে আমার অ্যাঙ্কর ট্যাগ এটাকে করতে হবে পজিশন রিলেটিভ পজিশন রিলেটিভ করার পর আমি অ্যাঙ্কর ট্যাগটাকে ধরি অ্যাঙ্কর ট্যাগটাকে ধরার পর এখানে আমি ডাবল কলম দিয়ে বলি যে আফটার হবে একটা আমার এবং পজিশন হবে এটার অবশ্যই অ্যাপসোলুট আর এটা থাকবে হচ্ছে বটমে বটমে থাকবে জিরো এবং লেফট থেকে শুরু হবে জিরো এটার উইথ থাকবে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হাইট হবে হচ্ছে টু পিক্সেল এবং ব্যাকগ্রাউন্ড থাকবে ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে আমার এই কালারটা এবং এটার কন্টেন্ট রাখতে হবে এবং কন্টেন্টটা হবে অবশ্যই ফাঁকা কন্টেন্টটা যদি আপনি না দেন সেই ক্ষেত্রে এটা শো করবে না এখন আমি যদি এখানে রিলোড দিই এই যে দেখেন আমার কিন্তু এলাইটাও চলে আসছে এখন এই এলাইটাকে আমি কিন্তু নিচে নামাতে পারি যদি আমি এখান থেকে বলি যে বটম হবে তোমার কত মাইনাস থার্টি পিক্সেল থার্টি পিক্সেল দিয়ে দেখি আসে কিনা এই যে দেখেন মাইনাস থার্টি পিক্সেল দেওয়ার সাথে সাথে সে কিন্তু নিচে চলে আসলো মাইনাস থার্টি পিক্সেল একটু বেশি হয়ে যায় আমি এটাকে টোয়েন্টি ফাইভ দিয়ে দেখি

তাহলে আমি এখানে কি করব এখানে যে অ্যাঙ্করটাকে আমি আফটার নিলাম এই যে আফটারটা এটার উইথ করে দেব আমি জিরো এইটার উইথ করব হচ্ছে জিরো এবং এখানে একটা ট্রানজিশন কাজ করবে যেন সেটা স্মুথলি আসে ট্রানজিশনটা হবে অল লিনিয়ার পয়েন্ট থ্রি এবং যখন আমি অ্যাঙ্করটাকে হবার করব আমি দেখেন কিভাবে লিখতেছি যখন আমি অ্যাঙ্করটাকে হবার করব এই যে অ্যাঙ্করকে হবার করতেছি তখন আমার আসতেছে আফটার তখন আমার আসবে হচ্ছে আফটার এবং সেখানে উইথটা হয়ে যাবে হান্ড্রেড এই যে দেখেন এখন কিন্তু আমার আপডেটটা নাই যদি আমি এখানে হবার করি এই যে হবার করার সাথে সাথে কিন্তু আমার চলে আসছে তো এটা গেল আমাদের আফটারের কাজ এরপরে এখানে উপরে নিচে একটা গ্যাপ আছে আমরা দেখতে পাচ্ছি এই গ্যাপটাকে দেওয়ার জন্য আমরা কি করব এখানে এখানে একদম উপরে আসি এই যে মেনুবার এই মেনু বারটাকে ধরেই এবং মেনু বারটাকে বলে যে প্যাডিং পাবে তুমি উপর নিচে 30 এবং ডানে বামে 0। এই যে দেখেন প্যাডিং কিন্তু সে নিয়ে নিয়েছে। আমি চাইলে এখানে 20 পিক্সেল দিতে পারি। 20 পিক্সেল এনাফ। এরপর হচ্ছে আমাদের এখানে এই সার্চ আইকন থাকবে আর একটা কার্ড থাকবে এবং কার্ডের উপরে জিটা থাকবে এবং এটা কড়া এট ট্যাপ এবং সেটাই আমরা এখন করব। তাহলে আমি সার্চ কার্ডে আসি সার্চ কার্ডে এসে আমি এখানে আরেকটা ডিপ নেই সেটা হচ্ছে সার্চ সার্চ নামে একটা ডিপ নিলাম সার্চ নামের ডিপটার ভিতরে আমি এখানে কি করব সার্চ নামের যে আইকনটা আছে সেটাকে দেবো তা ফন্টসমে চলে যাই ফন্টসমে যাওয়ার পর সার্চ নামে এখানে সার্চ করি এই যে আমার সার্চ চলে আসছে আইকনটা এই আইকনটাকে নেই আইকনটাকে নেওয়ার পর এটাকে এখানে বসাই অ্যান্ড দেন আমি আরেকটা ডিপ দিব সেটা হচ্ছে কার্ড এবং এই কার্ড ডিপের ভিতরে আমি করব হচ্ছে কার্ড একটা অবশ্যই কার্ড নামে একটা আইকন থাকবে অথবা যে এটা নিতে পারি আমি কার্ড এটাকে নিলাম এটাকে নিলাম তবে এটাকে একটা কাজ করতে হবে যেহেতু আমার এটা উপরে থাকবে আমার যে থ্রিটা আছে সেটা উপরে থাকবে সেক্ষেত্রে আমি এটাকে অ্যাংকরটাকে ভিতরে নিই and cottag এর নেওয়ার পর এখানে আমি এটাকে দিয়ে দেই এবং এখানে একটা স্প্যান ট্যাগ হবে আমার স্প্যান ট্যাগ স্প্যান ট্যাগটা কি কাজে লাগে সেটা আমি বিস্তারিত পরবর্তীতে অ্যাডভান্স লেভেলে বলবো তো স্প্যান ট্যাগটা নেওয়ার পর আমরা এখানে কি করতে পারি এখানে 3 লিখে দিতে পারি 3 এখন যদি আমি এখানে রিলোড দেই এই যে দেখেন আমার এগুলো কিন্তু চলে আসছে তো এখানে আমি এখন কি করব এই দুইটা যেহেতু পাশাপাশি থাকবে আমার দুইটাকে পাশাপাশি রাখার জন্য এখানে সার্চ এবং এখানে হচ্ছে পাশাপাশি রাখতে হবে সেক্ষেত্রে আমি সার্চ কার্ডকে কি করব এই যে আমার সার্চ কার্ড সার্চ কার্ড কোথায় সার্চ কার্ড এটাকে বলে যে ডিসপ্লে ফ্লেক্স এবং সেটা পাশাপাশি চলে আসছে অ্যান্ড এটাকে আমি এখন কি করতে পারি টোয়েন্টি পারসেন্ট তো টোয়েন্টি পার্সেন্ট থেকে এখন আমি আমাদের যে সার্চ আছে সেটাকে বলে যে উইথ হবে তোমার টেন পার্সেন্ট তুমি টেন পার্সেন্ট রাখবে আর বাকি যে টেন পার্সেন্ট আছে সেটা পাবে হচ্ছে কার্ড কার্ড পাবে হচ্ছে বাকি টেন পার্সেন্ট তো এটা নিচে চলে আসছে নিচে চলে আসার অবশ্যই একটা রিজন আছে আমরা একটু দেখি এটা টেন পার্সেন্ট নিচে যেহেতু আমাদের এখানে সেক্ষেত্রে আমাকে অবশ্যই পার্সেন্ট লিখতে হবে আমি এখানে ভুল করলাম লিখতে হবে অবশ্যই টেন পার্সেন্ট না ফিফটি পার্সেন্ট এবং এটা পাবে ফিফটি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্টের অর্ধেক অর্ধেক পাবে তাহলে এই যে দেখেন এখন কিন্তু ঠিক আছে এখন আমরা কি করতে পারি এই যে আমাদের আইকনটা আইকনটাকে আমরা নিয়ে কাজ করি তো আইকনটাকে আমরা ধরি আমরা সার্চ এই যে সার্চ এই সার্চের ভিতরে আমরা যে আইকনটা নিয়েছিলাম এই যে আইকনটা এই আইকনটাকে আমি বলবো যে তুমি মার্জিন টপ পাওয়া একটা সেটা হচ্ছে বিশ পিক আমি দেখি মার্জিন টপ বিশ পিক আর একটু দিলে ভালো হয় পঁচিশ পিকজেল দিয়ে দেখি কি হয় পঁচিশ পিকজেল হ্যাঁ পঁচিশ পিকজেল এবং টেক্সট লাইন থাকবে তোমার সেন্টার টেক্সটাইন হবে সেন্টার এবং সেটা অবশ্যই সার্চ এর ভিতরে লিখবো আমি টেক্সটাইনে পাচ্ছি সে সেন্টার এবং এটাকে চাইলে আমি ফ্রন্ট সাইজ ফন্ট ফ্যামিলি সরি এখানে ফন্ট ফ্যামিলি ইউজ হবে না যেহেতু আমি এখানে ফন্ট সাইজ দিয়ে বড় করতে পারি এবং সেজন্য আমি কি করবো এখানে আইকনকে কে দিব যে আইকন 20 বিশ ফন্ট সাইজ বিশ পিক্সেল পেলো আমি এখানে ফ্রন্ট সাইজ ইউজ করবো 18 পিকজেল এবং কালার ইউজ করবো হচ্ছে থ্রি ফাইভ থ্রি ফাইভ

আমরা কালারটা দিয়ে দিই একটা আনুমানিক থ্রি ফাইভ থ্রি ফাইভ থ্রি ফাইভ এইটাই দিলাম কালারটাও সে পেলো এবং এটাকে অবশ্যই মার্জিন টপ দিয়ে নিচে নামাতে হবে মার্জিন টপ টোয়েন্টি ফাইভ পিক্সেল নিচে নেমে আসছে এবং এটা ফন্ট সাইজ ইউজ করতে হবে আমার কত বিশ পিক্সেল বিশ পিক্সেল দিয়ে দেখি বিশ পিক্সেল আচ্ছা আমি এটা কি আরেকটু উপরে তুলে দেই 20 পিক্সেল মার্জিন টপ এখন ঠিক আছে এখন আমার এই থ্রিটাকে উপরে তুলতে হবে এই যে সেম এরকম ভাবে থ্রিটাকে উপরে তুলতে হবে তো থ্রিটাকে উপরে তোলার জন্য আমাকে কি করতে হবে আমি একটু দেখি কালারটা কি এখানে ভুল আসছে 353535 ঠিক আছে এখন আমি এই অ্যাঙ্করটাকে করব হচ্ছে পজিশন রিলেটিভ পজিশন রিলেটিভ করে দেখি কাজ করে কিনা এখানে ভিতরে আমার যে স্পেন আছে এই যে স্পেনকে করবো হচ্ছে পজিশন এবং টপ হবে এটার জিরো রাইট হবে এটার জিরো দেখি ভাবে কাজ করে না আচ্ছা কাজ করতেছে না আমি এটাকে স্প্যানটাকে বলি যে ডিসপ্লে ইনলাইন ব্লক এভাবে সে কাজ করতেছে না তাহলে আমি যেটা করতে পারি এটা এটাকে এলিমেন্ট করি আমি দেখি এটা আছে আমার স্প্যানের ভিতর এবং স্প্যানটাকে আমি বলবো যে মার্জিন টপ মাইনাস ফাইভ পিক্সেল তো এটা উপরে উঠতেছে না কেন সেটা বুঝতেছি না আমি অবশ্যই এটার কোনো একটা রিজন আছে ডিসপ্লে হবে ইনলাইন ব্লক মার্জিন টপটা কাজ করতেছে না আচ্ছা আমরা বাকি ডিজাইনটা করি দেখি পরে কি করা যায় এটাকে নিয়ে আমি এটাকে আপাতত এখান থেকে স্পেন্টটাকে ধরে বলি যে এটার প্যাডিং হবে চারদিকে দিকে পনেরো পিকজাল ব্যাকগ্রাউন্ড হবে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা হবে এটা এর কালার হবে হোয়াইট আচ্ছা বুঝতে পারছি প্রবলেমটা যেটা ছিল আমাদের কার্ডের ভিতরে অ্যাঙ্কর অ্যাটেক কিন্তু অ্যাটেক এর ভিতরে কিন্তু আমাদের স্পেন না অবশ্যই অ্যাপ্যাকের বাহিরে স্পেন যে কারণে এটা আসলে সমস্যাটা হচ্ছিল এরকম তাহলে আমি কী করবো এখান থেকে অবশ্যই যেটা করা যায় ফাইভ পিক্সেল ফাইভ পিক্সেল দিব এবং বর্ডার রেডিয়াস দিয়ে দেখি ফিফটি পারসেন্ট বর্ডার রেডিয়াস ফিফটি পারসেন্ট দিই ওকে সে বর্ডার রেডিয়াসও পাচ্ছে কিন্তু আমি এখানে প্যারিংটা ইউজ করতে পারতেছি না প্যারিংটা ইউজ করলে আমার প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে আমি কী করবো এখানে উইথ ইউজ করবো একটা উইথ দিব আমি টেন পিক্সেল হাইট দিব আমি টেন পিকজেল উইথ হার্ড দিয়ে দেখি আমার কি হয় আচ্ছা উইথ হাইট দিলে মোটামুটি সমান হয়ে আসছে তাহলে আমি এখানে উইথ এবং হাইটটাকে একটু বাড়িয়ে দিই তিরিশ পিক্সেল দিয়ে দেখি কি আসে তিরিশ পিকজেল দিলে বড় হয়ে যাচ্ছে আমি এখানে ফিফটি পিক্সেল ইউজ করি ফিফটিন পিক্সেল ফিফটিন পিকজেল ঠিক আছে এবং আমি এখানে টেক্সটেলান ইউজ করবো সেন্টার টেক্সটেলান সেন্টার এবং লাইন হাইট হবে এটার কত উইথ এবং হাইট যত আছে তত পনেরো পিকজেল এবং সেটা সেন্টার বরাবর আসছে এই যে কর্নারে দেখতে পারতেছেন এই যে সেন্টার বরাবর আসছে এবং এটার ফন্ট সাইজ এটার যে ফন্ট সাইজ আছে সেটা হবে কত বারো পিকজেল বারো পিকজেল দিয়ে দেখি বারো পিকজেল ঠিক আছে এখন আমরা এটাকে অবশ্যই এখান থেকে নিয়ে আসব এইখানে এই কার্ডটা আছে আমাদের এই কার্ডের একদমই কর্নারে থাকবে তাহলে আমি যেটা করতে পারি এই কার্ডকে দৌড়তে পারি এই যে কার্ড হ্যাঁ কার্ডকে ধরে আমরা এই কার্ডকে ধরে দেখি কাজ করে কিনা কার্ডকে ধরে যদি বলি পজিশন হবে তোমার রিলেটিভ এবং এখান থেকে এক একটা পজিশন রিলেটিভ উঠিয়ে দিই এই পর্যন্ত আসছে এখন আমরা এটাকে এই পর্যন্ত নিয়ে আসতে পারি সেটা খুব ইজি যেমন রাইট থেকে যদি আমি বলি টেন পার্সেন্ট এটা একটু বেশি হবে সিক্সটি সেভেন পার্সেন্ট এবং টপ থেকে কত দেওয়া যায় টপ থেকে দেওয়া যায় থার্টিন পিকজেল আচ্ছা টপ থেকে থার্টিন পিক্সেল এবং রাইট থেকে সিক্সটি সেভেন সরি সিক্সটি তাহলে আমার এখানে টপ থেকে সিক্সটি অবশ্যই টপ থেকে সিক্সটি সেভেন পার্সেন্ট না আমরা কিন্তু এই পার্টটা করতে পারলাম এখানে এটা দিতে পারলাম এখানে এইগুলোও দিতে পারলাম কারটাও বসাতে পারলাম মোটামুটি এটার সাথে সামঞ্জস্য রেখে বলা যায় যে আসলে এতটুকু কাজ ওকে এতটুকু ডান এখন আমাদের পরবর্তী কাজ যেটা থাকবে সেটা হচ্ছে আমরা এই পুরো যে ব্যানার পার্টটা আছে এই ব্যানার পার্টটা করব এবং এই ব্যানার পার্টটার পর আমরা এই পার্টটা করে ব্যানার পার্টটার সাথে যুক্ত করার ট্রাই করব আর এখানে কিছু ছোটখাটো কাজ আছে যেমন এটা আছে আমার অ্যাক্টিভে এই যে এরকম অ্যাক্টিভ ছিল সেটা বুটস্ট্র্যাপে দিয়ে আসলে বুটস্ট্র্যাপে করা যাবে বুটস্ট্র্যাপ ছাড়া এখানে একটি করাটা চাপ না করা যাবে বাট আমি চাচ্ছি না এভাবে করাতে যদি আমি এটাকে উইথ হান্ড্রেড সেক্ষেত্রে এটা এভাবে থাকবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সেটার জন্য কি করবেন এই যে আমার ট্যাগটাকে ধরেন অ্যাঙ্কর ট্যাগটাকে ধরার পর এটাকে আমি বলি ফার্স্ট লেটার ফার্স্ট লেটার এটার উইথ হবে আমার হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই অ্যাঙ্করের যে আফটার আছে সেই ফার্স্ট লেটার উইথ হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা এভাবে কাজ করতেছে না এখানে ফার্স্ট লেটার না দিয়ে যদি আমি যাই ফার্স্ট চাইল্ড ফার্স্ট চাইল্ড এবং উইথ হবে হান্ড্রেড পার্সেন্ট এটাও কাজ করতেছে না আচ্ছা আমি এটাকে এখান থেকে অ্যাঙ্করে ফার্স্ট স্টাইল দিচ্ছি ফার্স্ট স্টাইল দেওয়ার পর এখানে বলি যে আমার আফটার আফটার হান্ড্রেড পার্সেন্ট এইভাবে কাজ করতেছে না তো আমরা এটাকে আলাদা একটা ক্লাস নিয়ে করতে পারি যেমন এখানে এই যে আমাদের এলআই এলআই এই যে এখানে একটা ক্লাস নিতে পারি এলআই ভিতরে যে আছে সেই আর বলতে পারি যে ক্লাস এবং এখানে হবে ফার্স্ট এই যে ফার্স্ট এবং এই ফার্স্টকে আমি বলবো এই যে অ্যাঙ্করের ভিতরে যে আমার ফার্স্ট আছে এবং কাজ করতেছে না কেন আমি বুঝতেছি না আসলে আমার ভুলটা কোথায় হচ্ছে আচ্ছা এখানে আমি অ্যাঙ্করটা একটাকে কেটে দিই তারপরে আসতেছে না আমরা এটা কি অ্যাঙ্কর ট্যাগের ভিতরে নিয়ে নাই হ্যাঁ অ্যাঙ্কর ট্যাগের ভিতরে তো নিয়েছিলাম পজিশন রিলেটিভ করছিলাম কাকে পজিশন রিলেটিভ করছিলাম হচ্ছে অ্যাঙ্কর ট্যাগকে আফটারটাও দিয়েছিলাম তো অ্যাঙ্কর ট্যাগকে আচ্ছা এখানে বোলটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের মেনু আইটেমের বাহিরে চলে গেছে আমরা মেনু আইটেমের বাহিরে গিয়ে কাজগুলো করতেছি যে কারণে এরকম প্রবলেমটা হচ্ছে এই যে এটা চলে গেছে হচ্ছে সার্চ কার্ড কিন্তু আমাদের করতে হবে কোথায় আমাদের করতে হবে মেনু আইটেম যেহেতু মেনু আইটেমের ভিতরে এই যে মেনু আইটেম মেনু আইটেমের ভিতরে আমাদের আছে তো এখান থেকে আমি এই যে মেনু আইটেমটা আছে মেনু আইটেমটাকে ধরতেছি এই যে মেনু আইটেম এবং এই মেনু আইটেমের ভিতরে যে এ আছে আমি এখানে সরাসরি এ না লিখে বলে দিই যে ফার্স্ট যে ক্লাসটা আমি নিয়েছিলাম এবং এই ক্লাসের উইথ থাকবে হান্ড্রেড পার্সেন্ট কিসের উইথ থাকবে অবশ্যই আফটারে এই যে দেখেন চলে আসছে এইভাবে কিন্তু করা যায় অ্যাক্টিভ করা যায় বাট সেটা বুস্টেপ দিয়ে করলে একটু বেটার হতো আচ্ছা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এতটুকু বোর্ড স্টাইপে অবশ্যই আমি আপনাদেরকে পুরোপুরি দেখাবো তো এই পর্যন্ত করানো ছিল আজকে বাকি পর্বে আমরা আগামী পর্বে এই পার্টটুকু দেখব তাহলে আজকে এখানে বিদায় নিতে হচ্ছে দেখা হচ্ছে নতুন কোনো পর্বে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ